बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। सुप्रिय शिक्षार्थीवृंद, आशा करी सबाई भालो आछो। आलहमदुलिल्लाह, आमिओ भालो आछि। आमार शिक्षकवृंद, प्राणप्रिय अभिभावकवृंद, जारा देखछेन आमार फेसबुकेर माध्यमे, सबाइके आमार पक्ष थेके शुभेच्छा। आमरा आज पूरा विश्वेर साथे, आमराओ आज मन भाराक्रांत, আমরাও আজ আমাদের মন ভালো নেই, তারপরেও আমাদের কাজ তো আর থেমে থাকবে না, আমাদের কাজগুলো আমরা নিয়মিত করে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরাও এখন আতঙ্কে আছো। তো আতঙ্ক থাকলে হবে না, তুমি যদি প্রতিদিন তিনটি কাজ যদি তুমি নিয়মিত করো, তো আশা করি তুমি কোনো আতঙ্কিত হওয়ার কিছুই থাকবে না। তিনটি কাজ হলো, তুমি নিয়মিত হাত ওয়াশ করবে, 10 মিনিট 20 সেকেন্ড হাতগুলোকে ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে ভালোভাবে ওয়াশ করবে। যখনই বাইরে যাবে তখনই মাস্ক ব্যবহার করবে, আর কিছুক্ষণ পরপর পানি পান করবে। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমরা তোমাদের এই করোনা আতঙ্ক থেকে তোমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে তোমাদের জন্য একটি সুন্দর ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে, প্রথম অধ্যায়ে আজ আলোচনা করব। তো আমার পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন সবাইকে, যারা এই মুহূর্তে আমার সেটে এসে উপস্থিত হয়েছ, তোমাদেরকে শুভেচ্ছা। আমরা শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, যদিও স্ক্রিনে আমার পরিচিতিটা দেখা যাচ্ছে, তথাপি আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি ফখরুল জসিম, সহকারী শিক্ষক, বড়সংগীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা। আমরা ক্লাস শুরুর আগে একটি ছোট্ট ভিডিও দেখব, ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে উপভোগ করবে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা ভিডিওটা দেখি একটু। দেখো কতগুলো সুন্দর মাছ তার আপন ভুবনে খুব সুন্দরভাবে ওরা বিচরণ করতেছে, বসবাস করতেছে। কি সুন্দর মাছগুলো, তাই না? কত নিরাপদে, কত নিরাপদে তারা জীবন চলাফেরা করতেছে। ধন্যবাদ। আমরা সুন্দর একটি ভিডিও দেখলাম, অর্থাৎ আমরা দেখতে পেলাম কিছু মাছ তার সে পানিতে তারা খুব সুন্দরভাবে চলাফেরা করছে, কোনো ভয় ভীতি, কোনো ধরনের প্রতিকূলতা পরিবেশ থেকেও তাদের কোনো ভয় নেই। তারা খুব সুন্দরভাবে, এই হয়তো এটা একুরিয়াম, তথাপি ওরা খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছিল, তাই না? হ্যাঁ বন্ধুরা, তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ আজকে আমাদের পাঠের পাঠ্য কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছ যে আমরা আজকে কী নিয়ে আলোচনা করব। এইবার কিছু ছবি দেখো, প্রথম ছবিতে কী আছে, দ্বিতীয় ছবিতে কী আছে, একটু চিন্তা করো তো সবাই। দেখো তো প্রথম ছবিতে আমরা কী দেখতে পাচ্ছি, মানুষ, পাখি, গরু, পাখি, কাক এবং বাঘ, তাই না? তাহলে এই দুইটি ছবিতে আমরা দুইটি ভাগ করতে পারি। কিভাবে? এগুলো একটি ভাগে, ওইগুলো আরেকটি ভাগে। এই ভাগেরগুলোতে কী আছে দেখো বন্ধুরা, এখানে আছে কিছু গাছপালা এবং কিছু পশু পাখি প্রাণী ইত্যাদি আছে। আর দ্বিতীয় ছবিতে আমরা কী দেখতে পাচ্ছি, যে একটা ভবন আছে,
একটা গাড়ি দেখতে পাচ্ছি, চেয়ার, টেবিল, পানি, গ্লাস ইত্যাদি দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? তাহলে এগুলো সব কিছুই আমাদের প্রকৃতির অংশ, কিন্তু এই প্রকৃতিগুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। কেমন? একটি হচ্ছে যেমন এগুলো চলাফেরা করতে পারে না, এগুলার নির্দিষ্ট কোনো বারন্ত নাই, এগুলার জীবন মৃত্যু নাই, কিন্তু এগুলার কি আছে, এগুলো যেমন এই বাঘ একসময় ছোট থাকে, তারপর আবার বড় হয়, পাখি ছোট থাকে বড় হয়, আবার গরু একসময় ছোট ছোট থাকে, তখন আমরা এটাকে কি বলি বলতো, বাছুর বলি, ঠিক আছে না? ওই বাছুর, এরপর মানুষ আছে, পাখি আছে এবং গাছপালা আছে, সব কিছু ছোট থেকে বড় হয় এবং একসময় সেগুলো মৃত্যুবরণ করে। তাহলে পরিবেশের এই উপাদানগুলোকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। কী কী? যেহেতু এগুলোর কী নেই, জীবন নাই, মৃত্যু নাই, সেগুলোকে আমরা কী কী বলতে পারি? তোমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছ, চতুর্থ শ্রেণীতে পড়েছ যে এইভাবে ভাগ করা যায়, কী বলা যায় এগুলোকে। আবার এই যে এই এই ভাগেরগুলোতে কী আছে, যেগুলো আছে এগুলো জীবন আছে, মৃত্যু আছে, এগুলা বারন্ত আছে, তাহলে এগুলোকে আমরা আরেকটা বলতে পারি, এগুলো কী বলবো আমরা, জীব। তাহলে পরিবেশের প্রত্যেকটি উপাদানকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বন্ধুরা? দুই ভাগ, একটা হলো জীব আর একটা হলো জড়। তাহলে এক নং ছবিতে আমরা দেখতে পেলাম কি কি দেখতে পেলাম, যে মানুষ, পশু, পাখি, গাছপালা, জীব, এরা হলো যেগুলো দেখতে পেলাম, এগুলো সবগুলাই জীব। আর দুই নং ছবিতে যেগুলো দেখতে পেলাম সেগুলো হলো যেমন চেয়ার, টেবিল, মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল, এগুলোকে কি বলবো আমরা, জ্বর। তাহলে ওগুলা জ্বর আর এগুলা জীব, দুইটা জিনিস আমরা দেখলাম। চলো, আমরা বোঝা গেল যে প্রথমত ভিডিওতে দেখলাম, দ্বিতীয়তে আমরা কি দেখলাম, দুইটি ছবি দেখলাম, আর এই ভিডিও এবং ছবির মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আজকে আমাদের পড়ার বিষয় হবে জীব ও জ্বরের মধ্যে সম্পর্ক, তাই না বন্ধুরা? জীব ও জ্বরের মধ্যে সম্পর্ক আছে, রাইট? আছে। তাহলে আজকে এই যে জীব ও জ্বরের মধ্যে সম্পর্ক যে পড়ব, পড়ার শেষে আমাদের আমরা কি শিখতে পারবো আমরা সেটি দেখি। জীব বেঁচে থাকার জন্য কিভাবে জড় পদার্থের উপর নির্ভরশীল তা বর্ণনা করতে পারবে। দেখা যাক আজকে পাঠ শেষে আমরা এই শিক্ষণফলটা অর্জন করতে পারি কিনা, ঠিক আছে বন্ধুরা? চলো, আমরা শুরুতেই তোমাদেরকে বলি, এরকম একটা ফেজ আমরা আমাদের বইয়ে আছে, তাই না? এই ফেজটা তোমরা একটু, আমি একটু সময় দিচ্ছি 30 সেকেন্ড, 30 সেকেন্ডে শুধু কী লিখবে, এই কথাটা লিখবে, আর জীব ও, এই যে দেখো জীব, জীব, মানুষ, প্রাণী ইত্যাদি, এদের বেঁচে থাকার জন্য ওদের কী কী প্রয়োজন, বেঁচে থাকার জন্য ওরা কী কী বস্তুর উপরে নির্ভরশীল সেটি আমরা পরে লিখব। তাহলে আশা করি এতক্ষণে লেখা হয়ে গেছে। সুন্দরভাবে ওগুলো কিছু লেখার দরকার নাই, জাস্ট লিখবে বেঁচে থাকার জন্য যে যে বস্তুর প্রয়োজন সেগুলো একপাশে থাকবে, আর জীব, মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ, এগুলো একপাশে লিখবো, আর এগুলো ব্যাখ্যা ইয়ে করবো লিখবো পরে, আগেটা শুধু এই ফ্রেমটা তৈরি করে রাখবো, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে হ্যাঁ, আশা করি এতক্ষণে তোমাদের এটি লেখা হয়ে গেছে। আমরা দেখো তো বন্ধুরা, মানুষ জড় বস্তুর উপরে নির্ভরশীল কি না বলতো? হ্যাঁ, নির্ভরশীল। যেমন প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি মানুষ নিঃশ্বাস নিচ্ছে, এই এই বালিকাটি কী করছে, নিঃশ্বাস নিচ্ছে বা শ্বাস নিচ্ছে, এই শ্বাস কোত্থেকে নিচ্ছে, বায়ু থেকে। বায়ু কি? জড় বস্তু বন্ধুরা, ঠিক আছে? তাহলে জড় বস্তু থেকে আমরা নিঃশ্বাস নিচ্ছি, অর্থাৎ মানুষ বা প্রাণী জড় বস্তুর উপরে নির্ভরশীল। বলতো শ্বাস না দিয়ে কে 1 মিনিট বেঁচে থাকতে পারবে? সম্ভব না। 1 মিনিট হয়তো পারবা, কিন্তু যদি বলা হয় 5 মিনিট, সম্ভব না। তাহলে মানুষ বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপরে নির্ভরশীল। বন্ধুরা দেখো তো, আমরা প্রত্যেকে আমরা জানি পানির অপর নাম জীবন, তাই না? হ্যাঁ, পানি না পান করলে আমরা একদিনও বেঁচে থাকতে পারবো না, পানি অবশ্যই লাগবে, প্রতি মুহূর্তেই লাগবে। হয়তো আমরা গ্লাস দিয়ে খাচ্ছি না, কিন্তু
বাতাস থেকে যে জলীয়বাষ্প আছে সেই জলীয়বাষ্পটা নিঃশ্বাসের সাথে আমরা গ্রহণ করি। সো আমাদের পানি প্রতি মুহূর্তেই প্রয়োজন। তাহলে মানুষ বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন, আর পানিটা হলো জড়বস্তু। তাহলে মানুষ বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপরে নির্ভরশীল। আরেকটি দেখো, এখানে দেখো আমাদের মানুষ বেঁচে থাকার জন্য আমরা কিসের উপরে নির্ভরশীল? যেমন ফল মূল সবজি ইত্যাদির উপরে নির্ভরশীল। দ্যাট মিন্স মানুষ বা প্রাণী বেঁচে থাকার জন্য তার পুষ্টির প্রয়োজন, আর সেই পুষ্টিটা আমরা কোত্থেকে পাই? আমরা উদ্ভিদ থেকে পাই। আর উদ্ভিদের যেই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই এই মুহূর্তে জড়বস্তু। তাহলে মানুষ পুষ্টির জন্যও আমরা জড়বস্তুর উপরে নির্ভরশীল। এবার দেখো, আমরা বেঁচে থাকতে হলে আমাদের কি দরকার? প্রথমত বাসস্থান লাগবে, একটি ঘর লাগবে না? কোথায় থাকবে? কিছুদিন আগে আমপান এসেছিল, তোমরা সবাই কেউই ঘরের বেরে যেতে পারো নাই। এখন আবার নতুন করে নিসর্গ আসছে, তাহলে আমরা কেউ বাইরে থাকতে পারি না, কারণ আমাদের একটা আশ্রয়স্থল লাগবে। এই আশ্রয়স্থলটা কি? এই যে দেখো, মাটি দিয়ে খড় দিয়ে একটি ঘর বানানো হয়েছে। তাহলে মানুষ জীবন বেঁচে থাকার জন্য বা মানুষ জীবন যাপনের জন্য জড়বস্তুর উপরে নির্ভরশীল। দ্বিতীয় ছবিতে আমরা দেখি এখানে আছে কি? আসবাবপত্র। তাহলে ঘর হইল, কিন্তু ঘরের মধ্যে যদি আমাদের আসবাবপত্র না থাকে, চেয়ার টেবিল খাট এগুলো যদি না থাকে, সোফা যদি না থাকে, তাহলে আমরা থাকবো কোথায়? তাহলে মানুষ বেঁচে থাকার জন্য এই সমস্ত জড়বস্তুর উপরে নির্ভরশীল। দেখো তো, এইবার কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে কি কি যন্ত্রপাতি। এই যে এখন আমরা এখন ক্লাস নিচ্ছি, আমাদের এখন কত কিছু প্রয়োজন। বিদ্যুতের লাইট লাগতেছে, ফ্যান লাগতেছে, এই ধরনের একটা টেলিভিশন লাগতেছে। দ্যাট মিন্স এই যন্ত্রপাতিগুলো আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন, আর সেটি জড়বস্তু। ঠিক আছে, আরেকটি হলো এই দেখো, এই সুন্দর বালিকাটি কি সুন্দর একটি জামা পরে আছে, তাই না? হ্যাঁ, পোশাক। অর্থাৎ মানুষ বেঁচে থাকার জন্য পোশাকের উপর নির্ভরশীল, আর পোশাক হলো বন্ধুরা কি? জড়বস্তু। হ্যাঁ, তোমরা ধরতে পেরেছ, ধন্যবাদ সবাইকে। দেখো, তোমাদের জন্য একটি ছোট্ট প্রশ্ন দিই, তোমরা লিখে রাখো, নোট করে রাখো, পরে বাবা মাকে দেখাবে। এই ছোট্ট প্রশ্নটা হলো, মানুষ কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? এই প্রশ্নটি তিনটি বাক্যে লিখে তোমার বাবা মাকে দেখাবে। ঠিক আছে বন্ধুরা, এইবার তোমাকে আমি কিছু একটা ছবি দেখাচ্ছি। এটা হলো দেখো তো, সাদা চিংড়ি, তাই না? চিংড়ি। আর এখানে কি দেখতে পাচ্ছি? কিছু মাছ পানিতে বাস করতেছে। তাহলে দেখো তো বন্ধুরা, এই যে মাছ কিসের উপরে নির্ভরশীল? এতক্ষণ দেখলাম আমরা মানুষ, এখন দেখাচ্ছি কি? মাছ। তাহলে মাছ বেঁচে থাকার জন্য কি লাগবে? পানি লাগবে। পানি কি? জড়বস্তু। তাহলে প্রাণী জড়বস্তুর উপরে নির্ভরশীল। বন্ধুরা, এইবার একটা ছবি দেখো, এখানে আমি প্রথমে দেখাচ্ছি কেঁচো। কেঁচো কেঁচো কোথায় বাস করে? মাটিতে। মাটি কি? জড়বস্তু। তাহলে কেঁচো বেঁচে থাকতে হলে কি লাগবে? মাটি লাগবে। তাহলে কেঁচো মাটির উপরে নির্ভরশীল। এরপরে দেখছি আমরা কিছু এখানে পোকামাকড় আছে, সবগুলো পোকামাকড় কোনো না কোনোভাবে মাটির উপরে নির্ভরশীল। আমরা আরেকটি প্রাণী দেখতে পাচ্ছি, ইঁদুর, তাই না? ইঁদুর কোথায় বাস করে? ঘরে। একটা সময় তাকে ঘরতে যেতে হবে, মাটিতে যেতে হবে। আর ঘরে যদি বাস করে থাকে, আর এটিও কিসের উপরে নির্ভরশীল? জড়বস্তুর উপরে নির্ভরশীল। তাহলে আমরা শিখলাম এই যে এই প্রাণী, যতগুলো প্রাণী দেখলাম সবগুলাই মাটির উপরে নির্ভরশীল। এদের বাসস্থান কোথায়? মাটিতে। বন্ধুরা, আমরা এইবার কিছু দেখি উদ্ভিদ। আমরা দেখলাম, প্রথমে দেখলাম কি? মানুষ মাটির বিভিন্ন জড়বস্তুর উপরে নির্ভরশীল। তারপরে দেখলাম মাছ বিভিন্ন জড়বস্তুর উপরে নির্ভরশীল। এখন দেখব উদ্ভিদ কার কার উপরে নির্ভরশীল। প্রথমে দেখি আমরা শাপলা।
শাপলা কার উপরে নির্ভরশীল? শাপলা বেঁচে থাকতে হলে পানি লাগবে, মাটি লাগবে, তাহলে আর হলো সূর্যের আলো লাগবে। তাহলে আমরা এই এই উদ্ভিদগুলো বেঁচে থাকতে হলে কি লাগবে? উদ্ভিদ হলো জীব, আর এই জীবগুলো কার উপরে নির্ভরশীল? জড়বস্তুর উপরে নির্ভরশীল। আমরা এখানে একটি গাছ দেখতে পেলাম যেটি মাটির উপরে নির্ভরশীল, এখানে অনেকগুলো প্রাণী দেখতে পাচ্ছি, উদ্ভিদ দেখতে পাচ্ছি, কি সুন্দর প্রকৃতি, কিন্তু এগুলো বেঁচে থাকতে হলে কি লাগবে? আমাদের সূর্যের আলো লাগবে। এরপর আরেকটি আমরা ছবি দেখলাম, এখানে দেখা যাচ্ছে এই গাছটি যদি বেঁচে থাকতে হয় সূর্য আলোকের উপরে নির্ভরশীল, বায়ুর কার্বন ডাইঅক্সাইড তার লাগবে, লাগবে তার অক্সিজেন, লাগবে মাটি, লাগবে পানি। বন্ধুরা, তাহলে মাটি, পানি ও সূর্যের আলোর উপরে উদ্ভিদ নির্ভর করে। তাহলে পানি ও বায়ু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে, এটা তোমরা আরেকটি চ্যাপ্টারে পড়বে। এখন একটু জেনে রাখো যে, কারণ ছোট্ট একটি প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়, এটি হলো উদ্ভিদ কীভাবে তার খাদ্য নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, ঠিক আছে? বন্ধুরা, আমরা এতক্ষণ অনেক আলোচনা করেছি, এইবার তোমরা তোমাদের বইটি খোলো, 3 এবং 5 নং, 2 এবং 3 নং, 2 এবং 3 নং পৃষ্ঠাটি খোলো। দেখো তো এই ছবি, এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো এই বইয়ে আছে কিনা, এবং একটু মনোযোগ সহকারে পড়ো। এখন যেহেতু সময় কম, তোমরা একটু পরে এই পড়াটা আগে পড়ে নিবে, ঠিক আছে? বন্ধুরা, একটু আগে তোমাদেরকে বলছিলাম যে এই পেজটি তোমরা তৈরি করো এবং এই টেবলটা তোমরা তৈরি করো। এখন আমরা এটি পূরণ করতে যাচ্ছি, দেখো তো তোমাদের সাথে মিলে কিনা। দেখো তো প্রথমে কি, মানুষ কার উপরে নির্ভরশীল? আলো, তাপ, বায়ু, পানি, খাদ্য, মাটি ইত্যাদির উপরে নির্ভরশীল, বা মানুষ বেঁচে থাকতে হলে এদের প্রয়োজন। এরপরে অন্যান্য প্রাণী কিসের উপরে নির্ভরশীল? বায়ু, পানি, মাটি, খাদ্য ইত্যাদি। এবং উদ্ভিদ হলো তাপ, পানি, বায়ু, মাটি, সূর্যালোক ইত্যাদি প্রয়োজন। মিলে? ধন্যবাদ, অবশ্যই মিলবে, তোমরা খুব ভালো ছাত্রছাত্রী, ঠিক আছে? চলো বন্ধুরা, আমরা কিছু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আমরা একটু আলোচনা করি, দেখি তোমাদের সাথে মিলে কি না। বলো তো নিচের কোনটি জীব? নিচের কোনটি জীব? রিক্সা, মাটি, বাস, মাছ। দেখি যদি আমরা রিক্সা দিই কী হবে? না, উত্তরটি ভুল। মাটি দিলে উত্তরটি ভুল। তাহলে আমরা জানি, হ্যাঁ এটি মাছ। বাহ, উত্তরটি সঠিক হয়েছে। এইবার চলো আমরা আরেকটা প্রশ্ন করি তোমাদেরকে, তোমরা মিলিয়ে নাও। পরিবেশের উপাদানগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি, 2টি, 4টি, 5টি? দেখি তো তুমি যদি 4টি দাও কী হয়। না, উত্তরটা ভুল। আমরা সঠিকটা জানি, তাহলে আমরা 2টিতে ক্লিক করব এবং উত্তর সঠিক হয়েছে। নিচে আরেকটি প্রশ্ন, নিচে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কোনটি প্রয়োজন? আলো, গরু, চেয়ার, যন্ত্রপাতি, কোনটি লাগবে বলো তো? ঠিক ধরেছ, আলো। হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে। আরেকটি প্রশ্ন আমরা করি, সেটা হচ্ছে উদ্ভিদ বায়ু থেকে কোনটি গ্রহণ করে? একটু চিন্তা করো তো, একটু আগে আলোচনা করেছিলাম বায়ু থেকে উদ্ভিদ গ্রহণ করে কোনটি, আর বায়ু থেকে উদ্ভিদ কোনটি বর্জন করে, বায়ুতে কোনটি উদ্ভিদ বর্জন করে। দেখি তো বায়ুতে কোনটি গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে? না, হয় নাই। দেখি, হিলিয়াম, সরি হয়নি। আচ্ছা, হাইড্রোজেন? না, তাহলে তো আরেকটি বাকি আছে, আমরা সেটিই দিব। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, উত্তরটি সঠিক হয়েছে, তুমি 10-এ-10 পেয়েছ। চলো বন্ধুরা, এইবার তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেই, ঠিক আছে? এই কাজটা তোমরা পাঠ শেষে এই প্রশ্ন এই কাজটা করবে, আগে বই পড়বে, বই পড়ার পরে আমার ক্লাসে যা শিখছ তার আলোকে তুমি এই কাজটা করবে, এবং এই কাজটি করে তুমি তোমার বাবা মাকে দেখাবে, এবং যখন স্কুল খুলবে তখন তোমার ক্লাসের শিক্ষককে এই খাতাটি তুমি দেখাবে, ঠিক আছে? তাহলে বাড়ির কাজটি জেনে নাও। তোমার বাড়ির
प्राणी और उद्भिदगुलो किभाबे जड़ वस्तुर उपर निर्भरशील ता संक्षेपे लिखे तुम्हार बाबा मा के देखाबे एवं स्कूल खुले खाताटी विद्यालय तुम्हार शिक्षक के देखाबे। ठीक आछे, देखो प्रश्नटी आरेकबार पढ़े नाओ। आमी पढ़ब? अच्छा ठीक आछे, आमी आरेकबार पढ़छी। तुम्हार बाड़ीर काजटा आरेकबार बोलतेछे, देखो तुम्हार बाड़ीर प्राणी और उद्भिदगुलो किभाबे जड़ वस्तुर उपर निर्भरशील তা সংক্ষেপে লিখে তোমার বাবা মাকে এবং স্কুল খুললে বিদ্যালয়ের বিদ্যালয় নিয়ে তোমার শিক্ষককে দেখাবে। ঠিক আছে, তো বন্ধুরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি, এই আলোচনায় আশা করি তোমরা কিছু হলেও শিখতে পেরেছ এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাকে অবশ্যই অবশ্যই সেটির সমাধান দেব। তো আজ আর নয়, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।